বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এত খাবার সামনে নিয়ে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। টাকি মাছ ভর্তা, লুটকি শুটকি, কাঁচাগোলা ভর্তা, আলু ভর্তা, আর এটা হলো কাঁকরোল ভর্তা, বেগুন ভর্তা, কচু ভর্তা, টাকি মাছ ভর্তা, ডাল ভর্তা, চিকেন ভর্তা, আর এখানে আছে ভাইম মাছ। মেহমান হিসেবে সেবা করি, মনে করেন যে দূরে থেকে লোক আসে আমি আপন মানুষ মনে করি। বন্ধুরা, টোকনয়ন বাজার কাপাসিয়া গাজীপুর থেকে স্বাগত জানাচ্ছি, আমি লিখন সরকার হিমেল। আজ আমরা এসেছি নিরিবিলি হোটেলে, তোতামিয়ার হোটেল নামে পরিচিত, যেখানে হরেক রকম ভর্তা, হরেক রকম বলতে প্রায় 100-এর উপরে ভর্তা, 70-80টার মতো তরি তরকারি এবং সুস্বাদু পান এবং আচার পাওয়া যায় এখানে, যেটা খেতে দূর দূরান্ত থেকে বিভিন্ন রকম মানুষ এখানে আসেন এবং এখানকার আচার পান এবং ভর্তা খেয়ে যান। আজ আমার আপনাদের সেই তোতামিয়ার হোটেলের বিখ্যাত ভর্তা এবং তরি তরকারি সহ পান এবং আচার দেখাবো। তো চলুন বন্ধুরা। আজ আমাদের গন্তব্য গাজীপুরের কাপাসিয়ায়। গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। ঢাকা শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে গাজীপুরের কাপাসিয়ায় টোকনয়ন বাজার এলাকায় হোটেল নিরিবিলির বিখ্যাত খাবার সম্পর্কে জানব আজ। তোতামিয়ার হোটেল খ্যাত হোটেল নিরিবিলিতে আছে 70 পদের বাহারি সব আয়োজন এবং প্রায় 80 রকমের রকমারি ভর্তা, আছে মিষ্টি আগুন পান আর মুখরোচক আচার। নিরিবিলি হোটেলটা 5 সাল থেকে শুরু, 5 সাল থেকে শুরু করলাম, প্রথম ভর্তা দিয়ে শুরু করলাম। আচারটা খুব পছন্দ করে, বড়ুই তেঁতুল মিক্স, তেঁতুলের আচার, বড়ুর আচার, মানে আমরা 8-10-15 আচার আমরা তৈরি করি। বেশিরভাগ মানে ভর্তা খাবার জন্য এখানে আসে দূর দূরান্ত থেকে। দূর দূরান্ত আসলে পার্কিংয়ের ব্যবস্থাটা ফ্রি, কোনো পার্কিংয়ের ব্যবস্থা লাগে না। তো আমাদের সিসি ক্যামেরা আছে, দাওরান আছে, নিরাপত্তা আছে, সবার জন্য নিরাপত্তা। প্রতিদিন এখানে রসনাবিলাসী অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে খেতে আসে, দূর দূরান্ত থেকে মানুষ আসে তোতামিয়ার হোটেলের খাবারের স্বাদ নিতে। শুধু তাই নয়, অনেক গুণীজন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন এই হোটেলে। এই পর্যন্ত মানে বিভিন্ন দেশের লোক এখানে আসতেছে, এমপি, মন্ত্রী, ব্যাপীরা আসতেছে এখানে, বিভিন্ন দেশের ব্যাপীরা আসতেছে, দিনাজপুর, রংপুর, বরিশাল, সিলেট থেকে খেতে আসে এখানে, ঢাকা থেকে আসে, কুমিল্লা থেকে খেতে আসে। তো আমরা ভর্তাটাই মানে পছন্দ বেশি করে, হাঁসের মাংস, কবুতরের মাংস, ভর্তা এইটি পছন্দ বেশি করে আর কি। তো আমরা 100 থেকে 150 আইটেম প্রতিদিনই তৈরি করি। তো এই হোটেলটি আসলে আমরা আগে থেকে খুব পরিচিত, আমরা প্রায় এখানে আসি, আর পাশাপাশি এই হোটেল খুব মানসম্মত খাবার পাওয়া যায় আমরা জানি। আর এখানে অনেক ব্যক্তিবর্গ এখানে আসছে, সেলিব্রিটি আছে, আমাদের অনেক পরিচিত দীপমণি আসছিল, আমাদের শিক্ষামন্ত্রী, তারপরে আর অনেকেই আসছে যাদের নাম অজানা। হোটেলের খাবারের গুণগত মান এবং বাজার সদাই তোতামিয়ার পরিবারের লোকজনরাই করে থাকেন, যাতে গুণগত মান এবং স্বাদ অক্ষুণ্ণ থাকে। তোতামিয়ার ছোট বোন, 6-7 বছর ধরে এখানে আসি, হেল্প করি। এখানে আচারটা তৈরি করা আমি শিখাইছি, যেমন বড়ুর আচারটা আমরা গরম পানি দেওয়া ওয়াশ করে আচারটা তৈরি করি। এখানে বড়ুর আচার, তেঁতুলের চাটনি, তারপর আমরা, তারপরে বিভিন্ন ধরনের যেই সময় যেই ফল পাওয়া যায় এই আচারগুলো আমরা তৈরি করি, এই ফল দিয়ে আচারগুলো তৈরি করি। তবে এখন মানুষ রেখে লইছি, এখন তারাই তৈরি করে, আগে আমি তৈরি করতাম। প্রতিদিনই আচার তৈরি করি, প্রতিদিনই আমাদের আচার সেল হয়ে যায়, যে আচার আমরা তৈরি করি আচার প্রতিদিনই সেল হয়ে যায়। আমাদের আচার প্রতিদিনই এইভাবে ডিবাবত হয়, বইরা আবার প্রতিদিনই বিক্রি হয়ে যায়। এখানে আচারও আছে ভালো, অনেক টেস্ট অনেক ভালো, মোটামুটি আমরা সবাই
অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি খাওয়া দাওয়া খাবার দাবার খাই আর কি। রান্নার জন্য বাবুর্চি আছে 15 জন আর খাবার পরিবেশনের জন্য 5 জন লোক। এ হোটেলের সব মশলা হাতে বানানো আর রান্না হয় মাটির চুলায়। মহিলা আছে 15 থেকে 20 জন মহিলা কাজ করে বাসায়। হ্যাঁ, মহিলা আছে বাসায় কাজ করে লাঠি চুলা তো, আর দোকানে আছে 10 থেকে 12 জন। আমাদের তো মানে কর্মচারী কম, মানে ফ্যামিলি লোক বেশি। আমাদের আমার ওয়াইফ ভাগ করে, আমাদের ফ্যামিলি ভাগ করে। এখানে মহিলা এবং পরিবার নিয়ে খেতে চাইলে আলাদা কেবিনের ব্যবস্থা আছে। আছে বিভিন্ন রকম মশলা দিয়ে মিষ্টি পান আর সুস্বাদু বাহারি আচার। আমাদের এখানে 90 প্রকার মশলা আছে মিষ্টি পানে, ঠিক আছে। আগুন পান আছে, ইন্ডিয়ান আগুন পান আছে, স্পেশাল আছে, শাহি স্পেশাল আছে, ক্লাসিক আছে, নর্মাল আছে, জর্দা পান আছে, ঠিক আছে। প্রায় 90 প্রকারের উপরে মিষ্টি মশলা আছে, ঠিক আছে। আমি এখন যে পানটা বানাবো স্যার, এটা হয়েছিল আপনার আগুন পান, ঠিক আছে। এখন আগুন পান বানাবো, দেখেন এখানে প্রায় 60 প্রকার। আপনার নারিকেল, ঠিক আছে, এটা হচ্ছে কমলা নারিকেল, হলুদ নারিকেল, তারপর এটা হচ্ছে কমলা নারিকেল, আর এটা হচ্ছে লাল নারিকেল, সাদাটা আস্ত নারিকেল, এটা হচ্ছে চিরা বাজার, আর হচ্ছে আপনার ফুটি ফুটি, ঠিক আছে, এটা হচ্ছে জেলি, এটা হচ্ছে চকো চকো স্যার, আর তারপরে দিলাম আপনার এই যে চকোবিন, সুপারি, আবার এখন দিচ্ছি সেই রিপোর্ট, আবার কি তার সাথে আছে আপনার পাবদা, তারপর 10 প্রকার মিষ্টি মশলা, মিক্সার মশলাটা দিলাম, এরকম 2টা মশলা আছে আমার এখানে মিক্সার, ঠিক আছে। এখন দেবো পানের ফ্লেভার, কলা, এটা হচ্ছে আপনার অরেঞ্জ, অরেঞ্জের ফ্লেভার এখন যেটা দিলাম, এটা অরেঞ্জের, এটা আপনি যদি কিছু না খান তাহলে মুখে, যদি কিছু পান খাওয়ার পর যদি কিছু না খান তাহলে পানের ফ্লেভারটা 12 ঘন্টা থাকবে, 12 ঘন্টা কিছু হবে না, ঠিক আছে স্যার। পান করা বেশি, এটা পান মধু, ঠিক আছে স্যার, পানের স্বাদ বাড়াবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এখন দেবো ইন্ডিয়ান চিনি, ইন্ডিয়ান চিনি যা পানটাকে আগুন ধরাতে সাহায্য করবে আপনার, পানের আগুন পানের মশলা, ঠিক আছে। এখন আমরা এই যে আগুন পানটা ধরাবো স্যার, আমি একটু হা করেন, পানটা খাবে কি, একটু হা খাবেন না, পান খাবেন না, হ্যাঁ পান কি আপনি নিয়ে যাবেন, খেয়ে ফেলেন তাহলে সুন্দর হবে, এবং কি পানটা খাইতেও মজা পাবে, নগদ আগুন ধরবে এটা, এই যে স্যার আগুন পান, এটা আপনি চাইলে স্যার আমরা পুরো পান আগুন ধরে দিতে পারবো। আমি এখানে আছি প্রায় 3 বছর ধরে, আমি পড়ালেখা করি, তার পাশাপাশি এখানে সময় দিই, এখানে আমার আমার দোকানে প্রায় 90 প্রকার মশলা রয়েছে, তারপর জর্দা আছে প্রায় 30 থেকে 40 প্রকার, ঠিক আছে। এখানে আপনার বিভিন্ন রকমের পান রয়েছে, এর ভিতরে আছে ইন্ডিয়ান স্পেশাল আগুন পান, যেটাতে পানে আগুন ধরবে, আবার আছে নর্মাল আগুন পান, শাহি স্পেশাল আগুন পান, স্পেশাল আগুন পান, ক্লাসিক আগুন, ক্লাসিক পান, রংধনু পান, নর্মাল পান, ঠিক আছে। আমি আমার এখানে বিভিন্ন ধরনের লোক আসে, ঢাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে বা এখানে বর্তা ভাত খাওয়ার জন্য এবং কি পান খাওয়ার জন্য। মালিক হলেও মাঝে মাঝে নিজেই খাবার পরিবেশনের কাজে অংশ নেন। তার হোটেলে যারা খেতে আসেন তাদের তিনি অতিথি হিসেবেই মনে করেন। আমি মেহমান হিসেবে একটা সেবা করি, মনে করেন যে দূরে থেকে লোক আসে আমি আপন মানুষ মনে করি, যে আপন লোক আসছে, 200 টাকা পাতা 6 জন খাইতে পারবে, যে কোনো মাছ মাংস 120 টাকা, খাসি খাইলে 120 টাকা, হাঁসের মাংস খাইলে 120 টাকা, মুরগি খাইলে 120 টাকা, যে কোনো মাছ মাংস 120 টাকা প্লেট। হোটেলের মালিক তোতা মিয়া শুরুতে ফেরি করে খাবার বিক্রি করত। নিজের পরিশ্রম এবং মেধায় আজ তিনি একজন সফল খাবার ব্যবসায়ীতে পরিণত হয়েছে। তখন আমি মাথার করে ভাত নিয়ে বিক্রি করতাম, তখন আস্তে আস্তে করে এই লোকজন জানা জানিয়েছে, বর্তাটা পছন্দ করে আস্তে জানা জানিয়েছে, তো আমি অনেক নিজের বাড়িতে করছি, ওই ওখানে জায়গা দিতে পারি না, তো ছোট একটা দোকান ছিল, জায়গা দিতে পারি না, নিজের বাড়িতে করছি।
বন্ধুরা, বিখ্যাত নিরিবিলি হোটেলের এবং তোতাভায়ের হোটেলের বিখ্যাত খাবারগুলো এখন আমার সামনে। আমি জানি না এগুলো আমরা দুজন এসেছি খেতে পারবো কিনা। ভাই আপনি একটু বলে দেন কি কি খাবার এখানে। সবজির প্যাকেজ এখানে আছে, করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, চাল কুমড়া, তারপরে আলু দিয়া পটল, আর আছে বরবটি ভাজি, চিচিঙ্গা ভাজি, তারপরে আলু চাক ভাজি, পটলের ভাজি, আর এটা হলো বড়ির তেঁতুল মিক্স আচার, আর এটা মাসকুলের ডাল, চিংড়ি মাছ দিয়ে মাসকুলের ডাল, আর এটা হলো বাটা মাছ, নদীর মাছ, আর এটা হলো ট্যাংরা মাছ, বড় গুলশা মাছ, এটা নদীর, এটা হলো ভাইন মাছ, আর এখানে আছে বিভিন্ন আইটেমের ভর্তা, কাকি মাছ ভর্তা, লইট্টে শুটকি, কাঁচাকলা ভর্তা, আলু ভর্তা, আর এটা হলো কাঁকড়ল ভর্তা, বেগুন ভর্তা, কচু ভর্তা, কাকি মাছ ভর্তা, ডাল ভর্তা, চিকেন ভর্তা, আর এখানে আছে নদীর ভাইন মাছ, এগুলো পাঁচমি শালি গোড়া মাছ আছে, আর এটা হলো হাঁসের মাংস দেশি আর যেটা, এগুলো হলো সব ভর্তা সবজি। বন্ধুরা বুঝতেই পারছেন এত খাবার সামনে নিয়ে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমি খেতে থাকি। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার দেখা হবে, আজকের মতো বিদায়।